এখানে কি নরেন্দ্র মোদি আর অমিত শাহ কোথায় হয়েছে? এখানে 23 দিনের ফুটবল গ্রাউন্ড, 23 দিনের খেলা খেলবেন? আমাদের যা আসে না এই খেলা তো আমরা বলছি আপনাদের হেলে ভূত করে দেব। গণতান্ত্রিক পরিসরে প্রত্যেক মানুষ নিজের মতাধিকার প্রয়োগ করে নতুন সরকার গঠন করবে। বাংলার বিধানসভায় মোট আসন 294, তার মধ্যে 27 মার্চ প্রথম দফায় 30টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এর মধ্যে 23টি আসনই রয়েছে জঙ্গলমহলে। 1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দেবেন 30টি বিধানসভা আসনের ভোটাররা। তৃতীয় দফায় 31টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে 6 এপ্রিল। চতুর্থ দফায় 44টি বিধানসভা আসনে ভোট হবে 10 এপ্রিল। 17 এপ্রিল পঞ্চম দফায় ভোট হবে 45টি বিধানসভা কেন্দ্রে। 22 এপ্রিল ষষ্ঠ দফায় ভোট দেবেন 43টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। সপ্তম দফায় 36টি বিধানসভা আসনে ভোট হবে 26 এপ্রিল এবং শেষ তথা অষ্টম দফায় 35টি আসনে ভোট হবে 29 এপ্রিল। মূলত জঙ্গলমহল দিয়ে শুরু হচ্ছে এবারের বাংলার ভোট যুদ্ধ। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এবারও বেশ কিছু জেলায় পৃথক দিনে ভোট হবে। 27 মার্চ প্রথম দফায় ভোট হবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের একাংশে। ভোট হবে ঝাড়গ্রামেও। 1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বাকি অংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাংশে। 6 এপ্রিল তৃতীয় দফায় ভোট হবে হাওড়া, হুগলির একাংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দ্বিতীয়াংশে। 10 এপ্রিল চতুর্থ দফায় ভোট হবে হাওড়া, হুগলির বাকি অংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাকি অংশে। চতুর্থ দফায় ভোট দেবেন আলিপুরদুয়ার ও কোচবিহারের বাসিন্দারাও। 17 এপ্রিল পঞ্চম দফায় উত্তর চব্বিশ পরগনার নদিয়া, পূর্ব বর্ধমানের একাংশে ভোট হবে। ওই দিনেই ভোট দেবেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির ভোটাররা। 22 এপ্রিল ষষ্ঠ দফায় ভোট হবে উত্তর চব্বিশ পরগনার নদিয়া, পূর্ব বর্ধমানের বাকি অংশে। ওই দিন ভোট হবে উত্তর দিনাজপুরেও। 26 এপ্রিল সপ্তম দফায় ভোট হবে মালদা, মুর্শিদাবাদের একাংশে। ভোট হবে পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ দিনাজপুরেও। 29 এপ্রিল শেষ দফায় ভোট হবে মালদা, মুর্শিদাবাদের বাকি অংশে। ভোট দেবেন বীরভূম ও উত্তর কলকাতার বাসিন্দারাও। আর একই জেলায় একাধিক দফায় ভোট নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিয়ে পার্ট ওয়ান পার্ট টু শেখাচ্ছে। একটা ডিস্ট্রিক্টকে ভাগ করে তাকে আবার পার্ট ওয়ান পার্ট টু করছে, কাকে সুবিধে করে দেওয়ার জন্য? দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি, সেখানে 3 দিনে ইলেকশন করছে। বাঁকুড়া পার্ট টু, পশ্চিম মেদিনীপুর পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু। তিনি অনেকগুলি বিভাজনের কথা বলেছেন, কারণ তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। 93% আসনে পঞ্চায়েত নির্বাচনে যে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রার্থী দিতে পারেনি, আজকে সেই দক্ষিণ চব্বিশ পরগনাকে আমি তো মনে করি চারবারে যদি ওখানে ভোটটা হতো তাহলে সেটা অবাধ করা যাবে কিনা সেটা ভবিষ্যৎ। তাৎপর্যপূর্ণভাবে এবার ভোটের দফা বাড়লো বাংলায়। 2016 বিধানসভা নির্বাচনে 7 দফায় ভোট হয়েছিল বাংলায়, 2019 ভোট হয়েছিল 7 দফায়, আর এবার ভোট হবে রেকর্ড 8 দফায়। ওয়েস্ট বেঙ্গল 8 phases, কাউন্টিং শ্যাল বি ডান অন 2nd May 2021। করোনা আবহে বিহার বিধানসভা নির্বাচনে বাড়ানো হয়েছিল ভোট কেন্দ্রের সংখ্যা। বাংলায় ভোটের ক্ষেত্রেও একই পথে হাঁটলো নির্বাচন কমিশন। 2016 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বুথ সংখ্যা ছিল 77,413, এবার তা 31% বেড়ে হলো 101,916। কোভিড পরিস্থিতির জন্য ভোটদানের সময়ও বাড়ানো হলো 1 ঘন্টা। বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।